রাস্তা ঘাটে বা বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানোর জন্য যে চায়না সুতো ব্যবহার করা হচ্ছে তাতে পাখি এবং মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। পূর্ব বর্ধমান জেলার কাল্লার এসডিও অফিসে ট্রেজারি বিল্ডিং এর কাছে একটি নিম গাছে ঘুড়ি ওড়ানোর জন্য যে চায়না সুতো ব্যবহার করা হয় সেই সুতো ওই নিম গাছে ঝুলছিল। একটি কাক উড়তে গিয়ে ওই সুতোর মধ্যে ডানাটি আটকে যায় এবং ছটফট করতে থাকে। কাল্লা দমকল বাহিনী খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে, কাকটিকে উদ্ধার করে এবং সুস্থ করে তাকে উড়িয়ে দেয়া হয়। সুস্থ আছে তো? এই যে যেমন আমাদের পাখি আরো বিভিন্ন ধরনের ছোট ছোট যে আরো জীব আছে তারা আটকে গিয়ে অনেকভাবেই, এছাড়া মানুষের তো লাগেই, গাড়ি চালাতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এরকম আপনাদের কতবার এরকম এদের উদ্ধার করতে হচ্ছে? হয়, মাঝে মাঝেই হয়, সেটাকে আর আমরা গুনে রেখেছি আর। তা এটা কি এখন বন্ধ হওয়া উচিত প্রশাসনের তরফ থেকে, এই ঘুড়ি সুতোটা যেটা লাইলন সুতো ব্যবহার করা হচ্ছে? এ কোনো নতুন ব্যাপার নয়, সরকার থেকে ঘুড়ি ওড়ানোর চায়না সুতো নিষিদ্ধ করলেও এখনো পর্যন্ত ঘুড়ি ওড়ানোর জন্য চায়না সুতো ব্যবহার করছে সবাই। আমি যেটা আইন আছে যেটা আইন আমি দেখতে পাচ্ছি, এনজিটি থেকে ওই চাইনিজ থ্রেড বা নাইলন বা প্লাস্টিক থ্রেডগুলো ব্যান আছে, মানে ওদেরকে ব্যবহার করা যাবে না। সো কাইট ফ্লাইং মানে ব্যান নেই, কিন্তু এই সুতোগুলোটা এই রকম সুতোগুলো আছে যেটা ব্যান আছে। তো আমরা চেষ্টা করব যারা কাইট ফ্লাইং করছে ওদেরকে রিকোয়েস্ট করব কি ওরা এই রকম যে সুতোগুলো আছে যেটা ব্যান করা হয়েছে ওদের ইউজ না করে, আর তার সাথে আমরা সচেতনতার জন্য আমরা অ্যাওয়ারনেস জন্য কিছু মাইকিং করব। বেশিরভাগ মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে আমরা শুনেছি, মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমি করব আর প্রত্যেক ভিডিওদেরকে ইনভলভ করে আমরা এই অ্যাওয়ারনেসটা করাব। সাথে সাথে আমরা যেখান থেকে যদি বিক্রি যদি হচ্ছে দোকানগুলো থেকে এইগুলো সুতোগুলো ওদেরকে আমরা সতর্ক করব আর ওদেরকে আমরা রিকোয়েস্ট করব কি এইগুলো জিনিসটা বিক্রি না করে, যেহেতু এই জিনিস ঘটনাটা না। তাছাড়া তো দেখা যায় যে স্যার লুকিয়েও অনেক সুতো বিক্রি হয়, প্রথম দোকানে রাখছে না কিন্তু তার বাড়ির ভিতরে রাখছে, সেক্ষেত্রে আপনি আর কি? এক্ষেত্রে আমরা পুলিশকে একটু জানিয়ে দেবো, ওরা একটু খোঁজ নেবেন। যারা এই জিনিসটা কাজ করছে অলরেডি এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে এটা ইটস এ ক্রাইম। সো আমি পুলিশকে বলবো কি ওরা একটু ভালো করে এই জিনিসটা দেখবেন, সো দ্যাট লুকিয়ে এই জিনিসটা না হয়। এসডিও সুরেশ কুমার জগৎ জানান এই বিষয়টি তিনি দেখবেন, মানুষকে সতর্ক করার জন্য মাইকিং করবেন, বিডিও অফিস এবং এসডিও অফিসে এই বিষয়টি জানাবেন, ঘুড়ির সুতো বিক্রেতাদেরকে সতর্ক করবেন, যদি কেউ সতর্কতা না মানেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই বলেন।
তুই বলতে এই তো পাখি পক্ষী ওদের ডানায় আটকে ওদের মানে বিপজ্জনক অবস্থায় যে আগে উদ্ধার করা হলো একজন এই পাখি পক্ষী লুপ্ত হয়ে যাচ্ছে, তো এইভাবেই তো তারা জড়িয়ে অনেক জায়গায় মরে যাচ্ছে, যেখানে মানুষের নজরে আসছে না। হ্যাঁ, তারপরে মনে করুন কারো গলার উপর দিয়ে চলে যায়, সাইকেল নিয়ে যাচ্ছে হট করে ঘুড়ি সুতোটা মান যায়, ঘুড়ি উঠতে উঠতে গলার দিয়ে এখান থেকে ওখান থেকে কেটে যায়, মানুষের বিপজ্জনক অবস্থায় মানুষকে চলতে হয়। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।